Hey everyone, Assalamualaikum. কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চকলেট প্রেমীদের জন্যই মূলত আমার আজকের আয়োজন চকলেট বার্থডে কেক। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি সেই আইডিয়াটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। বরাবরের মতো একটা কথাই বলবো, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন এই কেকটা তৈরি করতে কি উপকরণ কতটুকু পরিমাণে লাগবে এর পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। প্রথমেই আমি একটা চকলেট গানাশ তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে ফুটন্ত গরম পানি নিয়ে এর মধ্যে একটা বাটি বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চকলেট, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ হুইপিং ক্রিম। এখন 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করব চকলেটটা কিছুটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। 1 মিনিট পর চকলেটটা কিছুটা মেল্ট হয়ে আসলে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে চকলেটটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। চকলেটটা খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে, এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। এবার কেক তৈরির জন্য সব শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে নিব। এর জন্য একটা চালনি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন এই ডিমগুলো থেকে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এবার ডিমের এই সাদা অংশে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবং সেই সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এতে করে কেকটা ঠান্ডা হওয়ার পর কখনোই চুপসে যাবে না। প্রথমে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে চিনিটা চারিদিকে ছড়িয়ে যাবে না। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নেব 2 মিনিট, এরপরে হাই স্পিডে বিট করে নেব 4 মিনিট। 6 মিনিটের মধ্যেই কিন্তু ডিমের এই ফোমটা পারফেক্টভাবে হয়ে যাবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটা না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু আপনারা ডিমের এই ফোমটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। ডিমের এই ফোমটা যখন এইরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স এবং 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে 20 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। শুধুমাত্র সব কিছু খুব ভালোভাবে মিশে গেলেই হবে, ওভার বিট করে ডিমের এই ফোমটা কিন্তু নষ্ট করা যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিট করা বন্ধ করে বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা প্রথমে যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। চকলেট কেকের ক্ষেত্রে শুধুমাত্র কোকো পাউডার ব্যবহার না করে এভাবে চকলেট গানাশও ব্যবহার করলে কেকের টেস্টটা বেশি ভালো আসে। একটা স্প্যাচুলারের সাহায্যে চকলেট গানাশটাকে ডিমের ফোমের সাথে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিব, এর জন্য একটা চালে নিয়ে নিয়েছি। আমি এই শুকনো উপকরণটাকে 2 বারে চেলে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে কেক তৈরি করলে 2 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা খুব ভালো হবে। আমি একবারেই সম্পূর্ণ মিশ্রণটা চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একবারেই এটাকে মিশিয়ে নিব। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে এইরকম একটা স্প্যাচুলারের সাহায্যে খুব আলতো হাতে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করে মেশাতে গেলে কেকটা কিন্তু স্পঞ্জ হবে না, আর মেশানোর সময় এর মধ্যে দুধ পানি বা লিকুইড কিছু মেশানো যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, মিশ্রণটা দেখতে ঠিক এইরকম হবে। আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। এবার কেক বসানোর জন্য আমি এখানে একটা রাউন্ড শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই কেকের মোল্ডে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সেই আগে থেকে বানিয়ে রাখা কেকের ব্যাটারটা ঢেলে দিব। কেকের ব্যাটার তৈরি করে কখনোই দেরি করা যাবে না, সাথে সাথে বেক করে নিতে হবে, এতে করে কেকটা নষ্ট হওয়ার চান্স কম থাকে। আর আজকের কেকটা আমি চুলায় বেক করব। এর জন্য চুলা একটা হাঁড়িতে 1/2 ইঞ্চি পরিমাণ বালি নিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে বেক করে নিচ্ছি 40 মিনিট। আর ঢাকনায় যদি এরকম কোনো ছিদ্র থাকে সেটাকে যে কোনো কিছু দিয়ে এরকমভাবে বন্ধ করে দিতে হবে। এভাবেই আমি অপেক্ষা করব 40 মিনিট, আর 40 মিনিটেই এই কেকটা একদম পারফেক্টলি হয়ে যাবে।
40 মিনিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা তুলে নেছি। একটা কাঠির সাহায্যে চেক করে নেছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এখন এই কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে, আর কেকটা ঠান্ডা হতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এবার একটা ছুরির সাহায্যে সাইডটাকে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে কেকটাকে আনমোল্ড করে নেছি। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলাতে বেক করার পরও এই কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এখন এই কেকটাকে একটা ছুরির সাহায্যে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। আর এই কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে ডেকোরেশন করবেন। তো আমার কেকটা ভালোভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ডেকোরেশন করে নেব। তো ডেকোরেশন করার জন্য আমি প্রথমেই একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপর এর উপরে আমি 1 স্লাইস কেক বসিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ পানি এবং 1/4 কাপ চিনি একসাথে মিশিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন এই কেকের উপরে তৈরি করে না সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকে সুগার সিরাপ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট হুইপ ক্রিম। আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1 কাপ পরিমাণ চকলেট হুইপ ক্রিম ব্যবহার করেছি। আর এই ক্রিমটা কিভাবে তৈরি করতে হবে সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরও আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কেকের নিচে কিছু কাগজ দিয়ে দিচ্ছি, এতে করে কেক বোর্ডটা একদম ক্লিন থাকবে। একই রকমভাবে কেকের দ্বিতীয় লেয়ারেও আমি সুগার সিরাপ এবং হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দেবেন, চকলেট কেকে সুগার সিরাপ যত বেশি দেওয়া হবে কেকটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কেকের উপর এবং 4 সাইড হুইপ ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। পুরোটা কেক ক্রিম দিয়ে কভার করে নেয়ার পর প্রথমেই এর 4 সাইডে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। 4 সাইডে চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই কেকের মাঝেও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ তৈরি করার পর কখনোই ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করবেন না। গানাশ দেওয়ার পর কেকটাকে ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ছোট সাইজের একটা স্টার নজেলের সাহায্যে কেকের উপরে কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। আসলে ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই করতে পারবেন, আমি জাস্ট আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করলাম এই আর কি। আমি যেভাবে করেছি সেভাবেই দেখালাম। এখন এই একই নজেলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। তো চারিপাশে এভাবেই আমি বর্ডার করে নিয়েছি। এখন এই কেকের উপরে আমি কিছু চকলেট কুচি দিয়ে দিচ্ছি। আর এরই মাঝে আমাদের চকলেট কেক পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে ভেতরটা দেখিয়ে দিব। তবে অবশ্যই কেকটা কাটার আগে নর্মাল ফ্রিজে কম করে হলেও 1-1.5 ঘন্টার জন্য রেখে কেকটাকে সেট করে তারপরে পরিবেশন করবেন, তাহলে কেকটা সুন্দর মতো সেট হতে পারবে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চকলেট কেকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।